बाबा এখানে আছে। আরে তাড়াতাড়ি খোল। বাবা বাবা ওইটাই তো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। এটা ৫০,০০০ টাকার পাইনাপেল ফোন ব্যবস্থা করেছেন। হ্যাঁ তোরা পাইনাপেল বললি না, ওটাকে জুস করা যায় বলে আমি মিক্সিতে দিয়ে দিলাম। জুস তো বেরোলোই না, শুধু শুধু কিছু ময়লা বেরোলো। নিয়ে যা। বাবা এত কিছু হওয়ার পর এই বুড়িটাকে আমি ছাড়বো না, এক্ষুনি মেরে ফেলবো আমি। যা আবার হয়ে গেছে, ওই বুড়ির ওপর জোর দেখি আমাদের কোনো লাভ হবে না। এরপর কি করা যায় সেটা চিন্তা কর। চল। এই এসির হাওয়াটা বাইরে যাচ্ছে, দরজাটা বন্ধ করে দিয়ে যা। কথাগুলো দরজাটা বন্ধ করে দিয়ে যা, তোর হবে। দাঁড়া। আমার তো মনে হচ্ছে এটা ইচ্ছাধারী নাগের কঙ্কাল। এখানে ইচ্ছাধারী নাগশিলাগুলো রয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই ইচ্ছাধারী নাগও আছে। আমাদের শঙ্খপাল বংশের সবাই আমাকে একা ছেড়ে ভগবানের কাছে চলে গেছেন, কিন্তু আমি একা এই জঙ্গলের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছি। আর আমি কোনো মানুষের সঙ্গেও মেলামেশা করতে পারবো না। আর এই জঙ্গলে একা একা আমার ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না। আমি চাই আমার সময় হয়ে গেলে আপনাদের কাছে চলে যেতে। আমাদের বংশের এই পৃথিবীতে আর কোনো অস্তিত্বই থাকবে না, আর এইটা ভেবে আমার খুবই কষ্ট হচ্ছে। নন্দিনীর কাছে যে কালচক্রটা আছে সেটা ওই আমাকে এনে দেবে। এই ইচ্ছাধারী নাককে ব্যবহার করে আমি নন্দিনীকে এবার শেষ করব। আমি তোমাকে এখানে বেঁধে রাখতে আসিনি, তোমার সাহায্য চাইতে এসেছি। আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সাহায্য করতে চাইলে আপনি আমাকে এই বন্ধনে কেন আবদ্ধ করলেন? তোমাকে ছেড়ে দেব, কিন্তু আমি যা বলবো সেটা শুনতেই হবে। ঠিক আছে, আমি শুনবো। তোমার বংশ শেষ হয়ে গেছে তাই না? কিন্তু এখনো তোমার বংশ শেষ হয়নি। তাহলে আপনি বলছেন আমাদের বংশ এখনো শেষ হয়ে যায়নি? আছে, তাও আবার একটা মেয়ের রূপে। তোমার সঙ্গে জুটি বাঁধার জন্য ও এখনো একা হয়ে আছে। ও ও কোথায় আছে বলুন আমায়। কিন্তু তোমাকে এই সমস্ত কথা বলে আমার কি লাভ হবে? আপনি যদি আমাদের বংশের কাউকে দেখে থাকেন সে কোথায় আছে আমায় দয়া করে বলুন। কিন্তু আমি সেটা কি করে বিশ্বাস করব? হ্যাঁ দেব। আমি আমার পূর্বপুরুষকে ছুঁয়ে বলছি, বলুন সে কোথায় আছে। বিশ্বাস করব, কিন্তু তোমার বংশের ওই মেয়েটির কাছে একটি অদ্ভুত বস্তু আছে। তোমায় যেভাবেই হোক ওই বস্তুটি আমাকে এনে দিতে হবে। সে যে কোনো বস্তুই হোক না কেন আমি আপনাকে এনে দেব, কথা দিচ্ছি। আপনি শুধু বলুন মেয়েটা কোথায় আছে। দেখিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছো ওই নাগকন্যাকে? এবারে তোমায় আমার কাজটা করতে হবে। আমি ওর সঙ্গে বন্ধুত্ব করে যে কোনো ভাবেই হোক ওই জিনিসটা এনে দেব। তবে খেয়াল রেখো এই ব্যাপারটা ও যেন জানতে না পারে। ইচ্ছেধারী নাগেরা কখনো নিজের কথার খেলাপ করে না, এটা আমি ভালো মতো জানি। তুমি আমাকে যে কথা দিয়েছো সেটা রাখবে বলেই আমার বিশ্বাস আছে। ওই বস্তুটা আমাকে এনে দিতেই হবে। আপনি আমার বংশকে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছেন, তাই ওই জিনিসটাকে আমি যে কোনোভাবেই হোক আপনার কাছে এনে দেব। রাজশেখর বাইরে পার্টি করতে গেছে, ও আসার আগেই আমাকে আমার কাজ শেষ করে ফেলতে হবে।